রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি ভাষণ দিতেন বা কথা বলতেন, যখনই আলোচনা করতেন, তখন তিনি এই কথাগুলি দিয়ে তার বক্তব্য শুরু করতেন। একটি হচ্ছে তিনি বলতেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করতেন। তারপরে রাসূলের উপর দরুদ পাঠ করতেন। তারপরে তিনি যে জিনিসটা বেশি দিতেন সেটা হচ্ছে বলতেন, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম বাক্য কোনটি। হ্যাঁ, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম বাক্য হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা আসছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আসছে? আল্লাহর বাণী কোরআনে কারীম, কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ, এই দুইটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার স্মরণ করে দিতেন। প্রত্যেকটি মজলিসে যখনই বসতেন তখনই স্মরণ করে দিতেন যে এই দুইটা জিনিস হচ্ছে উত্তম বাক্য এবং দুইটা হচ্ছে উত্তম আদর্শ। এই দুই উত্তম বাক্য এবং উত্তম আদর্শ, কালামের মধ্যে কথার মধ্যে উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কীলা, আল্লাহর চেয়ে সত্য কথা কথক আর কেউ নেই। আল্লাহ তাআলা আবার বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে উত্তম কথা সত্য বিশুদ্ধ কথা সত্য কথক আর কেউ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটা বলেন, বলার কারণ কি? আল্লাহর বাণী এটা হচ্ছে সত্য, আল্লাহর তিনি সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের সালাতে দাঁড়াতেন, দাঁড়ানোর আগে ওযু করতেন, তখন একটা দোয়া পড়তেন। দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা হে আল্লাহ ইন্না কাউলাকা হাক্কুম, তোমার কথা হক, ওয়াদাকা হাক্কুম, তোমার ওয়াদা হক। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হকের কথা বলতেন যেগুলো সবই সত্য। হকটা কি জিনিস? সত্য হক হচ্ছে, হক হচ্ছে যেটা সংবাদ দিবে এটা সত্য, সত্য সংবাদ, আর যেটা বিধান দিবে এটা ইনসাফপূর্ণ বিধান, এটা হচ্ছে হক। কোরআনে কারিমে যেখানে পাবেন হক বিল হক, এর অর্থ যদি সেটা যদি কোনো বিধান হয় তাহলে ইনসাফপূর্ণ বিধান, আর সেটা যদি কোনো কোনো কাহিনী হয় বা ঘটনা হয় তাহলে সবচেয়ে সত্য কথা হচ্ছেন আল্লাহ তাআলা। কারণ কেউ যখন ছিল না ছিল কি? আল্লাহ তাআলা, কোনো সন্দেহ নেই। তিনি হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, তিনি প্রথম এবং তিনি শেষ, তিনি হুয়াজ জাহির, তিনি সর্ব উপরে, ওয়াল বাতিন সবচেয়ে নিকটে। আমাদের দেশের ভাষা অনেক অনুবাদ করে তিনি সব, তিনি প্রকাশ্য, তিনি গোপন, অনুবাদটা শুদ্ধ না। অনুবাদ হবে তিনি সর্ব উপরে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ব্যাখ্যা করে দিছে আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আল্লাহ আপনি সবার আগে, আপনার আগে কেউ ছিল না, আপনি সবার পরে, আপনার পরে কেউ থাকবে না। ওয়া আনতাল যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, আপনি সব কিছুর উপরে, আপনার উপরে আর কেউ নেই। রাসূলের ব্যাখ্যা যেখানে আসছে সেখানে মানুষের ব্যাখ্যা কাজে লাগবে না। ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই, আপনি সবচেয়ে নিকটে, আপনার চেয়ে নিকটে আর কেউ নেই। তিনি আরশের উপর থেকেও আমাদের নিকটে, তিনি যা বলেন তা সত্য, তিনি যা বলেছেন সংবাদ দিয়েছেন তা সত্য সংবাদ দিয়েছেন, যিনি যা শরীয়ত দিয়েছেন সবচেয়ে ইনসাফপূর্ণ শরীয়ত হচ্ছে মুহাম্মদ, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন যুগে যুগে দিয়েছেন, এবং সর্বশেষ যেটা দিয়েছেন পরিপূর্ণ শরীয়ত তিনি দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই জন্য সাথে সাথে যখন বলেন যে আল্লাহর কালাম হচ্ছে সবচেয়ে উত্তম কালাম, সাথে বলছে খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ। এর আগে নবী রাসূল যারা ছিলেন তাদের আদর্শ তখনকার যুগে ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আর কোনো নবী রাসূল আদর্শ সেখানে আর কোনো চলবে না, আর কোনো নবী রাসূল আদর্শ চলবে না। অনেকেই দেখা যায় তাওরাত পড়ে ইঞ্জিল পড়ে, সেটা কিন্তু আসলে গ্রহণযোগ্য হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আর কারো আদর্শ গ্রহণ করা হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাউকানা মুসা হাইয়া লামা ওয়াসা ইল্লাতিবাই, যদি মুসা জীবিত থাকতো আমার অনুসরণ ব্যতীত তার কোনো গত্যন্তর ছিল না।
মুসা আলাইহিসসালাম যদি জীবিত থাকতো এক সবচেয়ে সম্মানিত পাঁচজন নবীর নবী রাসূলদের মধ্যে একজন হচ্ছে মুসা আলাইহিসসালাম। তার অনুসারী থাকার কারণে এবং মদিনাতে তার অনুসারীদের একটা দাপট থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে উল্লেখ করেছেন তাদেরকে যে লাউকানা মুসা হাইয়ান লামা ওয়াসাইলাত তিবাই, যদি মুসা জীবিত থাকতো মুসা আলাইহিসসালাম অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণ করা ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। এই জন্য একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটা কপি পাইলেন, পেয়ে এটা এনে পড়তে আরম্ভ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে তিনি তাকাচ্ছিলেন না, পড়তেছিলেন এমনি। তো তিনি পড়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো, লাল বর্ণ হয়ে গেল। কেন সেটা তিনি বলছেন, অর্থাৎ এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু অনেকক্ষণ পড়ার পর তাকালে রাসূলের দিকে, দেখে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চক্ষু ক্রোধান্বিত, চোখে তিনি তাকাচ্ছেন। তিনি বললেন যে আমি আল্লাহর গজব চেয়ে আশ্রয় চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমু তাহাওয়াকুন আনতুম ইবনুল খাত্তাব, ইবনুল খাত্তাব ব্যতিব্যস্ত হয়ে গেছ দিন জানার জন্য, আল্লাহর দিন পূর্ণ করবেন তিনি, পরিপূর্ণ করে দিবেন। তারপর আল্লাহ তাআলা তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। যে কোনো জিনিস পরিপূর্ণ হয়ে যায় সেখানে আপনার আমার আর পরিপূর্ণ করার কিছু থাকে না, সেটা পরিপূর্ণ, সেখানে আর কারো থেকে কিছু ধার করার সুযোগ থাকে না। তা আল্লাহর বাণী দিয়ে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিয়ে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এই জন্য খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উত্তম সত্য বাণী হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাণী। এই দুইটার মধ্যে যারা হেদায়েত নিবে না তারা কোনো হেদায়েত পাবে না। আজকের দিনে মানুষ দুনিয়া কত রকমের আদর্শ যে খোঁজে তার হিসাব নেয়, কত বই পড়ে যেগুলোতে যেগুলো হেদায়েত থেকে অনেক দূরে রাখে মানুষদেরকে, এবং এমন এমন সাবজেক্ট পড়ে যে সাবজেক্টগুলো কখনো তাদেরকে দিনের দিশা দিবে না। বিশ্বাস করেন যে সমস্ত সাবজেক্টের নাম দর্শন আছে, ও দর্শন তো আসলে আল্লাহ এবং রাসূলের বিরোধী, পরিপূর্ণ বিরোধী কথাবার্তা। দর্শনের মধ্যে দিন দিনের সম্পূর্ণ দিন বিরোধী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বিরোধী কারা জানেন? নবীদের সরাসরি বিরোধী কারা? নবীদের সরাসরি বিরোধী হচ্ছে দার্শনিকরা, দার্শনিকরা নবীদের সরাসরি বিরোধী। দার্শনিকরা কখনো নবীদের নবীর দিনকে কখনো নবীর দিনকে মেনে নিতে পারে না, তারা দর্শনশাস্ত্রকে সব কিছুর উপর প্রাধান্য দেয়। তো এই জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে দর্শনশাস্ত্র ইসলামের। কারণ কি জানেন? ইসলাম হচ্ছে না দেখে না যে না দেখে, আল্লাহকে দেখছি নাকি দেখি নাই, মালাইকাদের দেখেছি দেখি নাই, কিতাব নাজিল হতে দেখেছি দেখি নাই, রাসূলদের কাউকে দেখেছি দেখি নাই, কবরের আজাব দেখেছি দেখি নাই, হাশরের মাঠের জিনিস দেখেছি দেখি নাই, এত কিছু না দেখার পরেও এর উপরে ইমান আনা, এটা না হচ্ছে ইমান বিল গায়ব। আর দার্শনিকদের কথা হলো যা দেখি না তা মানি না, তাহলে কি হলো? সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ উল্টা। অথচ আজ এইগুলি বেশি পড়া হয়, বেশিরভাগ মানুষই দেখা যায় যে যুক্তি দিয়া ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়। আমরা বলি যে না, যৌক্তিকতার মাধ্যমে ইসলামের আদর্শ আপনি দেখাতে পারবেন, যেটা যৌক্তিক জিনিস সেটা বলতে পারবেন, কিন্তু ইসলামকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে পারবেন না। আল্লাহ ইমানের উপর আমরা সারাদিন যুক্তি দেন না কেন, যুক্তি দিয়ে কাজ হবে না। যেই ব্যক্তি এই জায়গাতে ঢুকেছে সেই জায়গা একসময় বিপদগ্রস্ত হবে। এই জন্য দেখা গেছে বড় বড় ইমাম বলে খ্যাত, ইমাম রাজি বলেন বা গাজালি বলেন, শাহরাস্তানি বলেন, বড় বড় বিখ্যাত কালামশাস্ত্রবিদ যারা দর্শনে একবার ঢুকেছে, যখনই তারা এই জায়গায় ঢুকেছে অর্থাৎ যুক্তি নিরিখে গেছে, ধীরে ধীরে তারা দিন থেকে দূরে সরে গেছে, মৃত্যুর সময় সন্দেহ নিয়ে মারা গেছে। বেশিরভাগ সময় বলতো যে নিশাপুরের বুড়ির ইমানটা কি আমার দিতে পারবে, নিশাপুরের বুড়ির ইমান কি জানেন? এক দার্শনিক যাচ্ছিল নিশাপুর দিয়ে, যাওয়ার সময় তো মানুষ তার পিছে দৌড়ায়, সাধারণত দেখেন কোনো বড় লোক আসলে, বড় আলেম টালেম আসলে আপনারা আমরা দৌড়াই পিছনে, কি হয়েছে না হয়েছে খোঁজ নিতে, পিছনে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। তো বুড়ি বলে মানুষ দৌড়াচ্ছে কেন? বলে এখানে এক লোক যাচ্ছে যার আল্লাহর অস্তিত্ব সম্পর্কে
101টা দলিল জানা আছে। আল্লাহর অস্তিত্ব সম্পর্কে 101টা দলিল জানা আছে, 101টা দলিল জানা আছে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে। তো বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ, আমার একটা 101টা সন্দেহ নেই, 101টা দলিলও নেই, আমি শুধু বিশ্বাস করি আল্লাহ আছেন, আমি তার ইবাদত করি, আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই। ওই বেটা এটা শুনছে, দার্শনিক বেটা। মৃত্যুর সময় বেটা বলতেছে, হায় রে, আমি এখন আমি সারাদিন শুধু মৃত্যুর সময় তার সমস্যা কী হয়েছে? সে বলতেছে যে একজন অস্তিত্ব আছে, শয়তান বলে যে অস্তিত্ব থাকলে তার দলিল কী? সে এখন দলিল আনছে যে সম্ভব, সম্ভাব্যতা একটা দলিল যে পৃথিবীর অস্তিত্ব সম্ভব। তো বলতে সম্ভাব্য তো বাস্তব হয়ে গেছে, তো বাস্তব যদি থেকেই থাকে তো আবার সম্ভব ধরতেছ কেন? সম্ভব ধরলে তোমার লাগে একজন সম্ভব আনয়নকারী লাগে, বাস্তবতা আছে তুমি আনয়নকারী বলতেছো কেন? এটা তো আগে থেকেই আছে, মানে তারে সন্দেহের মধ্যে ফেলতেছে বারবার, ইমান থেকে দূরে সরানোর জন্য যত বেশি শয়তানের ওয়াসওয়াসা পড়তেছে। এখন সে বলতেছে যে আমার নিশাপুরের বুড়ির ইমান দরকার, আমার ওইসব যুক্তিবিদ্যায় কাজ হবে না, যুক্তিবিদ্যায় কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের শুরুতেই বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যালিকাল কিতাব, এই কিতাব কার উপকার দেবে জানেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ইমান রাখে। গায়ব কি? না দেখে বিশ্বাস করা। না দেখে অর্থ এই নয় যে দেখবো না, এটা কিন্তু মনে রাখতে হবে, না দেখে অর্থ দেখবো না এটা না, বা দেখা যায় না এটা না। আমরা এখন না দেখে ইমান আনছি, আমরা এখন না দেখে ইমান আনছি, কিন্তু সময় যখন হবে প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাবো, সময় যখন হবে দেখতে পাবো।